হ্যালো সবাইকে, আমার সরস্বতী পূজা ব্লগ পার্ট টুতে তোমাদের সবাইকে আবার আরেকবার ওয়েলকাম। অ্যাকচুয়ালি দুটো পার্ট বা দুটো করার আমি কেন, বিকজ আগের পার্টটা শুধুমাত্র এখানে এসে পুজো এনজয় করা এবং এখানকার পুজো দেখানোর জন্যই স্পেশালি করা হয়েছিল, যে এখানকার পুজো কেমন হয় এবং কেমন আমি এনজয় করলাম। বাট মনের ভেতরে যেটা চলছে সেটা বোঝানোর জন্য আমার মনে হয় আলাদা করে কিছু বলার ছিল, বিকজ সরস্বতী পুজো ইজ জাস্ট, কী বলবো, নট অনলি পুজো, এটা একটা ইমোশন, যে কোনো বাঙালির কাছে একটা ইমোশন। আমার আজকে অনেক কথা মনে পড়ছে, অনেক পুরনো, বিকজ আমরা এত মজা করেছি, এত মজা করেছি যে যেগুলো মানে কোনোভাবেই মানে রিপ্লেস করা বা কোনোভাবে তুমি সেটাকে ওটার অল্টারনেটিভ ওয়ে কোনোভাবেই হতে পারে না, সেটা কোনো দিনই হতে পারে না। তো সেই জন্যই আর কি আজকে আমার ব্লগের পার্ট টু, যেটা আমি আমার মতন করে এনজয় করব, আমার কিছু মনের কথা, আমার বন্ধুদের কথা, আমরা কীরকম এনজয় করতাম, এবং আমার ঘরে যেহেতু সরস্বতী ঠাকুর আছেও, সেই ঠাকুরকেও একটু পুজো দেব ঘরে নিজের মতন করে, তো সেই জন্য ব্লগের পার্ট টু করা। তো সবাই একটু দেখো, অনেক 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 কথা বলার আছে। হ্যালো সবাইকে, তো দুপুরবেলায় আসার পরে ঘরে অনেক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করেছি। ঘর ক্লিন করার ছিল, জামাকাপড় গোছানোর ছিল, অ্যান্ড পুরো কিচেন ক্লিন করার ছিল। তো প্রত্যেকটা কাজ করতে অনেকটা টাইম লাগলো। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, সন্ধ্যের দিকে আমি এখন টাইম পেয়েছি, পুরো একটু রেডিও হয়ে নিয়েছি, সরস্বতী পুজো বলে কথা একটু হলুদ হলুদ পড়েছি, কেমন লাগছে অবশ্যই বললো। তো সমস্ত কিছু করে এবার আমি বসবো একটুখানি আমার ঘরের ঠাকুরকে পুজো দিতে, বিকজ বাড়িতে প্রত্যেকবার সরস্বতী পুজো হয় তো মানে হতো, তো বাড়িতে পুজো না দিলে ঠিক সেই ফিলটা আসে না। আর আমি বলছিলাম যে অনেক রকমের মেমোরিজ আজকে মনের মধ্যে ভীষণ, কি বলবো, অনেক কিছু হচ্ছিলো, তো সেগুলো সব শেয়ার করবো, সাথে পুজোও দেবো। তো চলো পুজো টুজো দেওয়া যাক এবং আমি দেখাচ্ছি আমার ঠাকুরকেও দেখাবো। জাস্ট নর্মালি আমি এখানে ঠাকুরকে নর্মালি পুজোর মিষ্টি টিষ্টি এগুলোই দেবো, আর একটু সব কিছু পরিষ্কার করে দেবো। ব্যাস চলো। তো আমার ঠাকুরকে খাবার দাবার দিয়ে রেডি করা হয়ে গেছে। এই দেখো আমার সরস্বতী ঠাকুর, কত মিষ্টি লাগছে দেখতে না। বাড়ির পুজোগুলো ভীষণ মিস করছি, ভীষণ, দুই বছর বাড়িতে আর পুজো হচ্ছে না, বাট এখানে আমি মা সরস্বতীকে আমার নিজের মতো করে পুজো দিচ্ছি। তো পুরোটা একটু ডেকোরেট করেছি এরকম করে, আর এখানে একটুখানি ধূপ দীপ জ্বালিয়েছি, তো বাকি পুজোটা করে নিই তারপরে প্রসাদ খাবো। আশা করি সবাই সরস্বতী পুজো খুব ভালোই কাটাচ্ছ তোমরা, যে যেখানেই আছো। তো এই বছরটা হলো আমার প্রথম বছর যখন আমি সরস্বতী পুজোয় বাড়িতে নেই, কৃষ্ণনগরে নেই। তো এটা একটা অদ্ভুত ইমোশন, কী বলবো, কৃষ্ণনগরে শুধু সরস্বতী পুজো হলে নয়, প্রত্যেকটা পুজোই যেভাবে হয় যারা আছে তারা খুব ভালো করে জানে সব জায়গায়, এবং যে যে জায়গায় থাকে সে তার সেই জায়গাটার পুজো ভালো লাগবে, এটা তো খুব কমন একটা ব্যাপার। বাট সরস্বতী পুজোটা হলো কী বলতো, একটা ইমোশন, সব কিছু সবারই জড়িয়ে থাকে, স্কুল লাইফ, কলেজ লাইফ। তো আমার কাছে ছিল ব্যাপারটা একটু অন্যরকম, আমি যখন স্কুলে পড়তাম, আমি ক্রিশ্চান মিশনারি স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলের পুজো হতো না, এবং আমি ঠিক অতটাও ওপেন টাইপের ছিলাম না। তো আমার মোটামুটি ক্লাস 9-10 পর্যন্ত পুজোগুলো খুব বোরিংই কেটেছে বলা যেতে পারে, বাড়িতেই থাকতাম, কম বেশি বাড়িতে পুজো হতো। এবং আমি যখন দিভাই যখন ক্লাস 5-এ পড়ে, আমি তখন আরও অনেকটা ছোট, তখন আমার বাড়িতে প্রথম উদ্যোগ নেওয়া হয় সরস্বতী পুজো করার, এবং সেটা সম্পূর্ণ আমার মার উদ্যোগে ছিল। এবং এটা বিশাল একটা মানে হই হই রই রই একটা ব্যাপার, ঠাকুর নিয়ে আসা অ্যান্ড এভরিথিং। ওই যে ওই ওই সকালগুলো যখন আমরা সমস্ত পুজোর কাজকর্ম করে, এবং প্রত্যেকবার দিদা সব কাজ করতো, দিভাই প্রচুর কাজ করতো, আমি খয়ের মালা গাঁথতাম, ওটা আমাকে করতেই হবে, দিয়ে ঠাকুরমশাই আসা পর্যন্ত অপেক্ষা করা, ঠাকুরমশাই এই বাড়ি ঢুকলো না ওই বাড়ি ঢুকলো, প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো। তো এই জিনিসগুলো ভীষণ মিস করি, ওই যে অপেক্ষা করা কখন আসবে, বা ঠাকুরমশাই যাচ্ছে তাকে খপ করে ধরা। তো ছোটোবেলার পুজো মানে আমার কাছে এইগুলো, এবং অবশ্যই তার সাথে মার হাতের খিচুড়ি, এগুলো তো খুব
কমন ব্যাপার। তো এইটা ছিল একটা ফেজ, তখন হয়তো দি ভাইয়ের সাথে কখনো কখনো বেরোতাম বা কিছু, বাট আমি খুব একটা আমার বন্ধু বান্ধবের সাথে বেরিয়েছি ওই টাইমটায় সেটা হয়নি। তারপর থেকে হলো কি, একটু যখন বড় হলাম তখন থেকে বন্ধুদের সাথে একটু বেরোনো শুরু হলো, এবং মোটামুটি যখন কলেজে তখন হলো আমাদের আসল আনন্দটা শুরু, মানে লোকজন যে আনন্দটা করে ওই কলেজে এসে বন্ধ হয়েছে আমাদের তখন থেকে আর কি শুরু হয়। তো আমাদের একটা গ্রুপ তৈরি হলো, এবং সেই গ্রুপ আটজনের আমাদের গ্রুপ, প্রথমে আটজন ছিল না পরে হয়েছে, তো আমরা সবাই মিলে একসাথে দল বেঁধে ঠাকুর দেখা, মানে প্রতি বছর কাউকে মিস করা যাবে না, মানে প্রত্যেককে যেতে হবে, তোর বয়ফ্রেন্ড আছে তুই বয়ফ্রেন্ড ছেড়ে আমাদের সাথে যেতে হবে, তো এইরকম একটা ব্যাপার ছিল। তো যে যেখানে থাকবে তার কারো যদি বয়ফ্রেন্ডও থাকতো বা সব কিছু মিলিয়ে মিটিয়ে করে সব কিছু, ব্যাস এন্ড অফ দ্য ডে তোমার বন্ধুদের সাথে আটজনের গ্রুপ, আটজনের একটা গ্রুপ ফটো তোলা, তাই সেটা করতে পারবো। প্রচুর আনন্দ করেছে, প্রচুর, মানে সারাদিন মানে টই 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 করে ঘোরা, বাইরে খাওয়া, এবং আমাদের এক একটা বন্ধুর এক এক রকমের ব্যাপার ছিল। কারোর রিমার হাঁটতে গিয়ে পা ব্যথা করতো, অপর্ণার তো আমাদের 1000খানা ছবি তুলতে হতো, শুভম বেচারা ছবি তুলতে তুলতে পাগল হয়ে যেত, রজতকে লুকিয়ে নিয়ে গিয়ে ছবি তোলানো হতো, সম্রাট যার ফোন পেতো তার ফোনেই মোটামুটি ও সেলফি তুলতে শুরু করে দিত, আর বর্ষা তো কিছুক্ষণ পর ভালো লাগছে না ভালো লাগছে না, আর মৌমিতা বাজ ওকে, ওর খুব একটা কিছু প্রবলেম ছিল না। তো এক একজনের এক এক রকমের সমস্যা, কিন্তু এত আনন্দ আমরা করেছি, মানে ইভেন যখন আমরা বেরোতাম না তখন আমাদের বাড়িতে বলতো বাবা তোরা কত ঘুরিস, তোরা এই করিস ওই করিস, ইভেন আমাদের সবাই, মানে কেউ যদি এরকম হতো কোনো কারণে কোনো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে না গ্রুপে সবাই বেরিয়েছি, তো সবাই বলতেই তোদের প্রতি এ কোথায় গেল। তো এই আনন্দগুলো মানে আমাদের লাইফ টাইম চলেছে, তো এই বছর সেটা আর নেই, একদম নেই, বিকজ সবারই কম বেশি বিয়ে হয়ে গেছে বা সবাই সবার কাজে ব্যস্ত, কেউ কৃষ্ণনগরেই নেই সেইভাবে। তো এটা আমার কাছে সব থেকে বেশি মিস করা, বাড়িতে মার রান্না করা খিচুড়ি এটা ওটা অনেক কিছু অনেক কিছু, মানে আমার এতটা বেশি নস্টালজিক লাগছিলো আজকে কি বলবো, মানে আমার মানে সেই বলে না আমার শরীরটা এখানে পড়ে আছে বাট মনটা কৃষ্ণনগরে চলে গেছে। তো এই আর কি, সেজন্য ঘরে একটু পুজো দিয়ে নিলাম, আর এই কথাগুলো মনে চলে যেন শেয়ার না করলে মনটা ঠিক মানে ঠিক ভালো লাগছিলো না, এটা বলার পরে একটু হালকা হালকা ফিল হচ্ছে। তো যাই হোক, যবেই যাবো সবার সাথে দেখা হবে, সব কিছু হবে, অ্যান্ড আমি জানি ওই যেই দিনগুলো আমরা খুব এনজয় করেছি, আর আমাদের এনজয়মেন্টটা ছিল পুরো বন্ধু বন্ধু এনজয়, নো বয়ফ্রেন্ড। ইভেন আমিও যখন প্রেম করতাম, গুড্ডু যদিও থাকতো না, ও যেহেতু ও ব্যাঙ্গালোর থাকতো, তো লাস্ট 2 বছর আর কি ওকে আমি পেয়েছিলাম, মানে 2021 এবং 2022, এবং 2021 আমার আমাকে ওর সাথে ঘুরে তারপর আমার বন্ধুদেরকে জয়েন করতে হয়েছিল, ইট ওয়াজ ম্যান্ডেটরি, অ্যান্ড 2022 আমি কিছুটা ওর সাথে ঘুরেছিলাম, সেই সময় বন্ধুদেরও বিয়ে হচ্ছে আস্তে আস্তে করে, অ্যান্ড লাস্ট ইয়ারও আমরা ঘুরেছিলাম কিছুটা, আমার এক বন্ধুর বাড়িতে ছিল। তো এই মেমোরিগুলোকে নিয়ে মানে এগুলো যেন কি বলবো, মানে এক একটা অ্যাসেট আমার কাছে এই মেমোরিগুলো, আরও অনেক আছে, বাট এই সরস্বতী পুজো মানে এই আগের দিন রাত্রিবেলায় কী পরবি, কী শাড়ি পরবি, কী জুয়েলারি পরবি, জুয়েলারি কিনতে যাও এটার সাথে এটা ম্যাচ করে, ওটার সাথে সেটা ম্যাচ করে, অপর্ণা সেই বাড়ি এসে আমাকে আগে রেডি করিয়ে দেয়, এ রেডি হয় না, মানে এই জিনিসপত্রগুলো আমি ভীষণ পরিমাণে মিস করেছি এই বছর, এবং আমি জানি প্রত্যেক বছর করবো, পরের বছর থেকে হয়তো অভ্যাস হয়ে যাবে। তো এখন যারা ছোটো আছো, যারা স্কুলে আছো কলেজে আছো, ছুটিয়ে মজা করে নাও, জাস্ট ছুটিয়ে মজা করে নাও, বন্ধুদের সাথে মজা করে নাও, বয়ফ্রেন্ড তো আছে বাট এই এই বন্ধুদের ব্যাপারটা কোনো দিন পাবে না, মানে এই যে একটা ফিল, দল বেঁধে স্কুলে স্কুলে বাইরে রেস্টুরেন্টে খেতে যাও, মানে এটা আর কখনো পাওয়ার মতো নয়। তো জাস্ট মনে হলো আমি এতগুলো কথা বললাম, তো চলো এখন পুজো টুজো দেওয়া আছে, আমি একটু খানিক প্রসাদ খেয়ে নেবো, কুড্ডুকেও দেবো, দিয়ে রাতে ডিনার দিয়ে কী করা যায়। তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই করে কিন্তু জানাবে। ও রাতের ডিনার নিয়ে চলে এসেছি, আজকে ডিনারে কি জানো এটা পালং শাক, আর না শুধু পালং না মেথির শাকও আছে, পালং শাক মেথির শাক দিয়ে পরোটা 2 পিস, একটা ওর একটা আমার, বিকজ অত বেশি খিদে নেই, আর এখানে একটা স্পেশাল ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে, ছোলে না এটা। তো এই হলো আমাদের আজকে সরস্বতী পুজোর ডিনার, আর তোমাদের বাড়িতে ইলিশ মাছ হয় না? তোমাদের বাড়িতে কি জানো হয়? চিতল পিঠে, চিতল পিঠে, চিতল না চিতই। আর আমি যেটা ভীষণ মিস করছি সেটা হলো আমার বাড়ির গোটা সিদ্ধ, যারা যারা ঘটি তারা রিলেট করতে পারবে, মানে ভীষণ মিস করছি। আমার ইচ্ছাও করছিল আমি আজকে বানাবো, বাট আমার কাছে সব সবজি ছিল না, তাই জন্য আর বানানো গেল না, জানি না যবে বাড়ি যাবো তবে তো আমি মানে যে কোনো সময় আমি খাবো, ভীষণ মিস করছি গোটা সিদ্ধ। যারা যারা খাচ্ছ তারা খুব মজা করে খাও,
আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করলাম। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই, গুড নাইট।